পানি নিষ্কাশনের একমাত্র খালটি বন্ধ। প্রায় 2000 হেক্টর জমির ধান এখন পানির নিচে। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামের ফসলি মাঠে। ক্ষতিগ্রস্ত কয়েকশো কৃষক, চারদিকে যখন ঘন সবুজ ধান থেকে বের হচ্ছে শীষ, তখন উল্টো চিত্র এই ফসলি মাঠে। অনেকেই হাস্যরস ব্যঙ্গাত্মকভাবে বলছেন ছোটপাল্লা এখন হ্রদ, অথচ কয়েক বছর আগেও এই ফসলি মাঠে বছরে 3টি ফসল উৎপাদন হতো। আমার নাম জাহাঙ্গীর মাত্তুদার, সরকারি জায়গা আমি ভরি নাই পর্যন্ত। আপনার বালি ফেলানো, এটা কি রাস্তার পাশ পর্যন্ত বালি ফেলানো? ওটা আপনি মাপ দেয়, যদি সরকারি জায়গা হয় আমি ওটা উঠে দিই, 5 জন উঠে দিলে আমি উঠে দিই। আপনি এমনি সরকারি জায়গার ভিতরে পড়ে নাই? আপনি শিওর? শিওর হয় যে মাপ দিয়ে দেখতে পারেন। আচ্ছা, আপনারা কি পূর্বে মেপে আপনি ভরছেন জায়গা? হ্যাঁ, মাপা আছে, কাউলু ভাই ইউনিয়ন, নাসিরাবাদের ইউনিয়ন, আমিন মাপা আছে। যদি আমার এখানে বাজে থাকে আমি উঠে দিব। এখন সমগ্র বাংলাদেশের কৃষকের ধান চাষ করে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন, তখন এখানকার কৃষকদের চোখে বিষাদের ছায়া। সরজমিনে দেখা যায় পানির নিচে দুলছে ধান, কোথাও পানির উপরে দু একটি পাতা, কোথাও ধানের কোনো চিহ্নই পর্যন্ত দেখা যায় না। রাস্তার পাশ দিয়ে বহমান খালের মুখটি বন্ধ করে দেওয়ায় ঘটেছে এমন জলাবদ্ধতা। খালটি দখল করে কেউ গড়েছেন পুকুর, কেউ বা করেছেন দোকান, আবার কেউ বা বাড়ি, বাড়িতে ঢোকার রাস্তা। এ বিষয়ে একাধিক দখলকারীদের সাথে কথা বললে একে অপরকে দুষছেন, বলছেন সরকার চাইলে তাদের জমি বুঝিয়ে দিয়ে খালটি উদ্ধার করতে পারে। এ বিষয়ে ভাঙ্গা উপজেলার কৃষি অফিসার সুদর্শন সিকদার বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে সামনে রবি শস্যর যেমন সরিষা, মুসুরি, কালাই ও শীতকালীন সবজি চাষের যে সময়টা, এটি চলে যাচ্ছে। অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন, তবে ধানের কোনো ক্ষতি হবে না। আমি জন্মের পরে তো দেখে আসতেছি, একটা ইয়া ছিল আর কি, খাল ছিল, সেই খালটা কিছুদিন মানে কিছুদিন আগে এই যারা বাড়ি গাড়ি করে বন্ধ করে দিয়েছে, এই জন্য ওই যে ওই দিক পানি সরতে পারছে না, সরবার কোনো ব্যবস্থা নেই। আমরা সালিশে ইয়ের মধ্যে পানি একটা পদক্ষেপ নিয়েছিল, তার যারা বাঁচছে তারা হুমকি হয়ে গেছে, এর জন্য কেউ আইগে নাই। মোহাম্মদ ফারুক খালাসি, ওই নিসন্দপুর গ্রাম ছোটবেলা এই সঙ্গে করি। আচ্ছা আচ্ছা, এই যে মানে আপনারা যে সংবাদ সম্মেলন করতেছেন, জি, কারণটা কি, সমস্যা কি আপনাদের? কারণটা হলো এই জায়গাটা, এই খালটা হলো এখান থেকে যে নাসিরাবাদ থেকে আব্দুল হাস থেকে কুম্পার পর্যন্ত, ওই যে কুম্পার ব্রিজ আছে, হ্যাঁ ওই ব্রিজটা, ব্রিজ পর্যন্ত হলো এই খালটা সরাসরি। এই যে কয়েকটা বাঁধ দেওয়ার কারণে এই জায়গায় তো ওই মাথা থেকে মধ্যে 100 বিঘা জমি আছে। এই জমির ওই বাঁধের কারণে কোনো ফসল হইতেছে না, কাতি মাসও না, এই বছর না। এই বছরে যেহেতু যে ধান দেখতেছেন আপনার, সম্পূর্ণ ধান তোলা গেছে প্রত্যেকের, এবং আমাদের জমি হয়তো প্রায় ওই পচাই দেওয়া, কোনো গৃহস্থে যারাই পচাই নিয়েছে কেউ আমাদের টাকা টাকা দিতেছে না, এবং এই পানির জন্যে বিভিন্ন এই সমস্ত এলাকার বাড়িতে সম্পূর্ণ বাড়িতে সমস্যা হয়ে দাঁড়াইছে, শুধু এই পানিটা। দয়া করে যদি সরকার আমাদের খালটা কাটিয়ে দেয় তাহলে তো কৃষক বাঁচবে, আমরা বাঁচবো, সবাই বাঁচবে আর কি। আচ্ছা, এখানে কয় ধরনের ফসল ফলে? মানে দুই ধরনের ফসল হয়, চলতি মাসে যে কলই, শস্যা, মসুরি, গম, গম বা গমের সংখ্যা বেশি হয়ে যায় এগা, গম আর ধান, পাট, এগুলি। এই বান্দার আগে আমাকে যেটা প্রচুর ফসল হইতো, এই বান্দার কারণে কাতি মাস হইতেছে না, এই মাসে তো কিছু হয়ে যাচ্ছে না ফসল, এই সম্পূর্ণ এই অবস্থা। কয় বছর ধরে এই জলাবদ্ধতা? এই কয় বছর আজকে তো বছর 5-6 বছর ধরে আসছিল, তাদের আনা হয়েছিল এর আগে, কোনো কাজ নেই। হ্যাঁ, কাজ করে দেবো দিতেছি, এই শেষ। কিন্তু এই আপনাদের এই সমস্যার কোনো সমাধান হয় নাই এই পর্যন্ত, শুধু তারা আশা দিয়ে এই পর্যন্ত গেছে, কোনো কাজ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিমউদ্দিন বলেন, আমরা সরজমিনে পরিদর্শন করেছি, আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তহসিলদারকে খাস জমি চিহ্নিত করার নির্দেশনা দিয়েছি। ইতিমধ্যে খাস জমি চিহ্নিত হয়েছে, যাদের স্থাপনা রয়েছে তাদেরকে একদিন সময় দেওয়া হয়েছে স্থাপনা অপসারণের জন্য। যদি স্থাপনা না সরিয়ে নেয় তাহলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আমি মোহাম্মদ আলমগীর খান, চেয়ারম্যান 4 নং নাসিরাবাদ ইউনিয়ন ভাঙ্গা ফরিদপুর। আমার এই ইউনিয়নের ছোটোপাল্লা নামে একটা গ্রাম আছে, ওখানে
যে জলাবদ্ধতা আপনারা দেখতে পারতেছেন, এই জলাবদ্ধতা বিগত দিনে এরকম পরিলক্ষিত হয় নাই। এই কিছুদিন আগে যে একটা চিত্রাং দুর্যোগ গেল, এই দুর্যোগের কারণে এই জলাবদ্ধতা বেশি পরিলক্ষিত হয়েছে এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এটা হওয়ার একমাত্র এই ক্ষতিগ্রস্ত হওয়ার একমাত্র কারণ এখানে একটা বিগত দিনে একটা খালের মতো একটা ছিল, ক্যানেল ছিল। এই ক্যানেলটা এই জবরদখল করে কিছু লোক বাড়ি ঘর করেছে, যে জন্য এই পানি নিষ্কাশন হইতে পারে না।